ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি পিসির বাড়ি। প্রায় দু আড়াই বছর পরে আমি যাচ্ছি, তো আমি যাচ্ছি, তোমাদের সাথে দেখা হবে। চলে সস্তায় যাচ্ছি পিসির জন্য। দু বছর পরে ভাবলাম ফল নেব, এখানে কোনো দোকান নেই, তো এখন সেই জন্য এমনি এমনি চলে যাচ্ছি। আমি ভাবলাম আমাকে কে মানালি বলে ডাকলো, তো যাই আর এই মাছ খুঁজি। এখানে কি কে কোন নামে বুঝছি, তো বিভিন্ন ও ঠান্ডা লেগেছে, তো এখন যাই কালীঘাটে। দেখি কালীঘাটে ড্যাংডাং করতে করতে যাচ্ছি। ভাবছি ভাব পাইনি, তাই নিয়ে যাইনি, যদি যাই তাহলে তোমাদেরকে দেখাচ্ছি একসাথে। তো আমি পিসিদের বাড়ির সামনে গলিতে এবারে ঢুকবো। তো আমি প্রায় দু থেকে আড়াই বছর পর পিসি বাড়িতে যাচ্ছি। তো একটু সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আগে রাস্তায় অনেক গাছ ছিল, এখন কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো চারিদিকটা কেমন যেন লাগছে, আগে পিসি বাড়িতে খুব আসতাম, খুব মানে খুব, আমার বাড়ির কাছে যেহেতু পিসির বাড়ি প্রচুর আসতাম। বা দু আড়াই বছর আমি আর আসিনি, যেহেতু আমি বাড়িতে থাকি না সেই জন্য। তো পিসিদের দুটো রাস্তা আছে, তো আমি পাশের রাস্তাটা দিয়ে ঢুকলাম। তো ওখানে ছোটো পিসি মানে পিসির চা দাঁড়িয়ে আছে, তো আমাকে দেখে ভাবছে বাবা আমি কত মোটা হয়ে গেছি। তো ওই যে দাঁড়িয়ে আছে আমি আমার পিসি, আমার এটা আমার ফেভারিট পিসি, আমার তিন পিসি। তো এসছি পিসি, পিসি বলছে কেন আস, মানে পিসি আমাকে জিজ্ঞাসা করছে তুই আলাম, হ্যাঁ খেতে এসছি। পিসি বলছে এখন কিচ্ছু হয়নি, এই রান্না হয়নি। তো এখানে এসে দেখা হলো আমার কুটুমের সাথে। এই আমি এবার রোগা হচ্ছি আস্তে আস্তে, আমি জামাটা পরে ছিল মোটা লাগে। কে ভাই ভাই বসে নাকি? আমার শারীরিক গঠন অনেক চেঞ্জ হয়ে গেছে, আমি অনেক মোটা হয়ে গেছে। দেখছি বলছে এত জ্বালানো জ্বালিয়েছি আমাকে সহ্য করতে পারছি না। তাকাও একটু চোখ খোলো, আমি একটা নিতাম। তো আমি একটা মানে নতুন গেস্টকে আনবো, তো সেই জন্য ওটাকে আমি নিলাম না। বাট তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে।